প্রার্থনা করি তোমরা যেন সুস্থ থাকো এবং আজকে তোমাদের নজরুল স্যারের ক্লাসের পরিবর্তে আমি প্রদীপ স্যার হিন্দু মনোযোগ শিক্ষা ক্লাসের নাম শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি হিন্দু মনোযোগ শিক্ষা ক্লাস করাবো নবম শ্রেণী। তোমরা বই খাতা কলম নিয়ে বসে করো এবং ক্লাসটি মনোযোগ সহকারে করো। আর আজকের গণিত ক্লাস যেটা নজরুল স্যারের সেই ক্লাসটি আগামী বুধবারে করাবেন। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আজকে আমি পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব, দেবদেবী ও পূজা। পঞ্চম অধ্যায় হচ্ছে কি, দেবদেবী ও পূজা। পাঠ করাবো 6 থেকে 11 পর্যন্ত। এখান থেকে তোমরা যদি দেখতে শিখতে হয় সেটা হচ্ছে কুয়ারি পূজা ও বিজয় দশমীর তাৎপর্য। তারপর যে প্রভাব করতে পারবে, ডিসকাশন করতে পারবে। তোমরা দেবী কালীর পরিচয়, আচ্ছা এখানে দেখি যে আত্মসমর্পিত পাবে জীবনে। দুর্গাপূজার প্রভাব বিশ্লেষণ করতে পারবে। তোমরা রাত্রিসঙ্গী পার্বের জন্য তুমি পূজার প্রভাব বিশ্লেষণ করতে পারবে এবং দেবী কালী পড়ছে পূজা পদ্ধতি বর্ণনা করতে পারবে। তোমরা যেটা শিখতে পারবে সেটা হচ্ছে শীতলা পূজা পদ্ধতি। শীতলা দেবী পরিচয়, শীতলা দেবী পূজা পদ্ধতি বলা করতে পারবে। এরপর আসছে তোমার
কার্তিক পূজা পদ্ধতি। হ্যাঁ, কার্তিক পূজা নিয়ে, কার্তিক দেবের পরিচয় তোমার কার্তিক দেবের পরিচয় শুরু করি যে ছয় থেকে। তো পাঠ ছয় আছে তোমার, দেখো শিক্ষার্থীরা, মহাষ্টমী পূজা, কুলের পূজা। সারাদিনে দুর্গোৎসবে অষ্টমী পূজা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ পূজা, যে সারাদিন পূজা, এ ধারা সারাদিন পূজাতে দুর্গাষ্টমী। হ্যাঁ, দুর্গা অষ্টমী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজা। এদিনে দেবী দুর্গা, দেবী দুর্গা মহিষাসুরকে কি করে, মহিষাসুরকে বধ করে বিজয় লাভ করেছিলেন। তাই মহিষাসুরকে বধ করে বিজয় লাভ করেছিলেন কখন, অষ্টমী পূজার সময়, মহাষ্টমীর দিন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে একেবারে বিজয় লাভ করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পূজার দিনে ভক্তবৃন্দ বিধিসম্মতভাবে অষ্টমী গৃহীত পূজা করে দেবী দুর্গার প্রার্থনা করেন। পূজা শেষে পূজারি করে দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি কী করেন, প্রদান করেন। তো মহাষ্টমী তিথিতে ভক্তবৃন্দরা থেকে দেবীকে কী করেন, পুষ্পাঞ্জলির মধ্যে দিয়ে পূজা করেন। তো কুমারী পূজা কী, মানে অষ্টমী পূজার দিন কুমারী পূজা করা হয়। আমাদের দেশে কেবল রামকৃষ্ণ মঠে কুমারী পূজা অনুষ্ঠিত হয়, পশ্চিমবঙ্গেও প্রধানত রামকৃষ্ণ মঠে কুমারী পূজা করা হয়। নারীকে মাতৃরূপে, মানে একজন নারীকে, কুমারী নারীকে মাতৃরূপে, হ্যাঁ, ঈশ্বররূপে ভাবনা পূজার মাধ্যমে সাধনা পূজার একটি বড় কি দিক। অর্থাৎ কুমারীর মধ্যে দিয়ে, এই কুমারী নারীর মধ্যে দিয়ে দেবী দুর্গার কী করা হয়, পূজা করা হয়। হ্যাঁ, তাহলে এই কুমারী পূজায় নারীর প্রতি কী দেখানো হয়, সম্মান প্রদর্শন দেখানো করা হয়। হ্যাঁ, তাদের মধ্যে এর মধ্যে দিয়ে নারী প্রকৃতি হয়, শ্রদ্ধাবোধ সৃষ্টি হয়, এভাবে পারিবারিক ও সমাজ জীবনে প্রভূত কল্যাণ শান্ত হয়। তাহলে এই যে নারী 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 নারীকে মাতৃরূপে কী করা হয়, বন্দনা করা হয়, মাতৃদেবীকে কী করা হয়, পূজা করা হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে যমুনোত্তরের ক্লাসের পরিবর্তে আমি হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা ক্লাস করাচ্ছি। এটা হচ্ছে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার ক্লাস, কেমন। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই অকুমারী পূজার মধ্যে দিয়ে মাতৃরূপে মাতৃরূপে কী করা হয়, পূজা করা হয়। এবার আসো নবমী দশমী পূজা, নবমী পূজা, নবমী তিথিতে দেবী দুর্গার নবমী গৃহীত পূজা করা হয়। কখন, নবমী তিথিতে, কেমন। তাহলে দুর্গা পূজা মূলত ষষ্ঠী হয়, ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে, কেমন, পঞ্চমী থেকে পুজো শুরু হয়, পঞ্চমী তারপরে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, কেমন। তো ষষ্ঠীতে দেবীর বোধন অধিবাস হয়, তারপর হচ্ছে এরপর সপ্তমী পূজা, মহাসপ্তমী পূজা, মহাষ্টমী পূজা, সপ্তমী মহানবমী পূজা। তো নবমী তিথিতে দেবী দুর্গার মিলিত পূজা করা হয়, অষ্টমী নবমী তিথি সন্ধিকর, মানে নবমী ছাত্র ছাত্রে ছেলে হচ্ছে এবং নবমী শুরু হবে, তার মধ্যকার যে সময়টি আছে সেটিকে বলা সন্ধিকর। এই সময়ের মধ্যে সন্ধি পূজা করা হয়, সন্ধি পূজা 108টি মানে প্রদীপ পর্যন্ত করে দেবী পূজা করা হয়, বা কী পদীপ পর্যন্ত করা হয়, 108টি প্রদীপ, কেমন। তাহলে এই সময় দেবী দুর্গাকে বিভিন্ন ধরনের উপকরণের রূপ বিতরণ করা হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। কেন পুজোর দিক করা হয়, বা পুজোর পরে পুজো শেষে চলে, পুজো শেষে দেবীকে ভোগ লাগানো হয় এবং এরপর চণ্ডী পাঠ করা হয়, চণ্ডী পাঠ মধ্যে দিয়ে নবমী পূজা সমাপ্ত হয়। এরপর আসে কি দশমী পূজা, নবমী পরে দিয়ে আসে কী শিক্ষার্থীরা দশমী। তাহলে দশমী তিথিতে পূজা বিধি অনুসারে, দশমী তিথিতে পূজা বিধি অনুসারে দেবী দুর্গার দশমী পূজা করা হয়। দশমীর দিনে হয় দেবী দুর্গার প্রতিমা বিসর্জন, দশমী পূজা বিধিতে পূজা শেষে পুষ্পাঞ্জলি শেষে দশমী পূজা শেষ করে, হ্যাঁ, কী করা হয়, পুষ্পাঞ্জলি দেওয়া হয়। হ্যাঁ, পুষ্পাঞ্জলি দিয়ে মাকে এরপর কী করা হয়, বিদায়ের ব্যবস্থা করা হয়, প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়। হ্যাঁ, তাহলে এই পূজার দশমীকে বলা হয় কি, বিজয়া দশমী। পূজার দশমী কী বলা হয় কি, বিজয়া দশমী। দেবী দুর্গা যেন ঘরের মেয়ে, তিনি শাশুড়ি শ্বশুর বাড়ি থেকে বাবা বাড়ি আসেন। দেখো দেবী দুর্গা যেন ঘরের মেয়ে, এবারে কেন বলা হয়েছে শিক্ষার্থীরা, এখানে বলা হচ্ছে যে যেমন আমাদের যখন একটি কন্যাকে বিয়ে দেওয়া হয় শ্বশুর বাড়িতে যায়, এরপর শ্বশুর বাড়িতে কী করে, মেয়েরা বাবার বাড়ি থেকে রাতে আসেন।
ঠিক সেভাবে একজন এই মা দুর্গাও কি করেন তার ছেলে মেয়েকে নিয়ে বাপের না শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসেন, এসে কয়েকদিন চার পাঁচ দিন থেকে খাওয়া দাওয়া করে হ্যাঁ তারপর নতুনদের মনস্কামনা পূর্ণ করে তার তার যা তার সংকল্প দিয়ে হ্যাঁ শ্বশুর কুন্দ বসুন্ধরা দিয়ে হ্যাঁ সয় সম্পত্তি দিয়ে মানুষের ভক্তবৃন্দদের দুঃখ দুর্দশা দূর করে তিনি আমার করে কৈলাসে চলে যান। তাহলে বলছেন যে সেখানে ওরা কি দেবী দুর্গজনক ঘরে নেই হ্যাঁ দেবী এলে যখন বাবার বাড়িতে আসে এসে কয়েকদিন থেকে আমার বাড়িতে বাপুর বাড়িতে চলে যায় ঠিক সেভাবেই মা দুর্গা বাবার বাড়িতে আসেন এসে খাওয়া দাওয়া করে তারপর কি করেন কয়েকদিন থেকেই আবার কৈলাসে চলে যান ছেলে মেয়েদের নিয়ে। তাহলে পরশু চার দিন থেকে তার ছেলে মেয়েদের নিয়ে কৈলাস ভবনে যাত্রা করেন দুর্গা প্রতিমা নদী পুকুর গর্ভিত জলাশয়ে বিসর্জনের মাধ্যমে স্বাভাবিক দুর্গোৎসবের কি করে সমাপ্তি ঘটে কারণ বিসর্জনের মধ্যে দিয়ে কি করে স্বাধীন সমাপ্তি ঘটে। বিজয় দশমী আনুষ্ঠানিক আচার এই দুর্গা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শুরু হয় বিজয় দশমী। বিজয় দশমীকে কেন্দ্র করে বিভিন্ন আনুষ্ঠানিক আচার আচরণ কি আচার পালন করা হয়। বিজয় দশমী আনুষ্ঠানিক প্রথম প্রধান আচরণ মধ্যে আছে দেবীকে সিন্ধু করানো সেই দশমীর যেদিন দশমী তিথি যে সেদিন মা দুর্গা পূজা করা হয় সিন্ধু করানো হয় সিন্ধু করানো এবং বিদায়ের সম্ভাষণ কি জানানো হয় হ্যাঁ সেখানে সেদিকে সদবা নারীরা একে অন্যের কপালে কী করে সিন্ধু পরিয়ে দেয় হ্যাঁ এবং দীর্ঘায়ু কী করেন প্রমাণ করেন পরস্পর আলিঙ্গন করেন এবং মিষ্টিমুখের মাধ্যমে একে অপরকে ভালোবাসার বন্ধনে কি আবদ্ধ করেন। এই বিজয় দশমীতে কি শত্রুবিদ্ধ সবাই ভুলে গিয়ে শত্রুতা ভুলে গিয়ে সবাই একের সাথে মিলেমিশে হ্যাঁ একে অপরকে কী করে আলিঙ্গন করে নেয় একে অপরের সাথে ভাব বিনিময় করে একে অপরকে মিষ্টি খাওয়ায় হ্যাঁ এর মধ্যে একটা কী করে সম্প্রীতি বন্ধন আবদ্ধ সৃষ্টি হয় হ্যাঁ সে আর তাহলে এই দেখো এই আনুষ্ঠানিক সঙ্গে চলো মিশিং করে ধারা আশ্বাস ইত্যাদি বা দুজন বাজিয়ে দেবী বিসর্জন দেওয়া হয়। বাড়িতে ফিরে ছেলে মেয়ে ও পাড়াপড়শিদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ধান দুর্গ দিয়ে কী করা হয় দীর্ঘায়ু কামনা করা হয়। এর মধ্যে বেশি শিক্ষার্থীরা আত্মীয় স্বজন মধ্যবিত্তের মধ্যে নতুন জামা কাপড় উপহার করা প্রভৃতি বিসর্জনের দিন কাপড়ের দিন করে কোনো অঞ্চলে মেলা অনুষ্ঠিত হয়। স্বাধীন করেছি সেই জন্য 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করে খুশি বলেই 16 ডিসেম্বর আমরা কি বিজয় দিবস হিসেবে পালন করি। সেরূপ বিজয় দশমীর দিন বিশেষ বধ করে বধ করেছেন ওরা বধ করেছেন এবং এরপরে যদি বিশেষ বধ করে ওদেরকে সবাই ঢুকিয়ে দিয়েছেন মা দুর্গা যে জন্য বিজয় উৎসব কি বৈশিষ্ট্য বধ করার মধ্যে দিয়ে এই বিজয় উৎসব কি হয় পালিত হয় হ্যাঁ। তাহলে এই দেবী দুর্গা দেবতাদের সম্মুখ শক্তির প্রকাশ তাই বুঝে থাকা বিজয় দশমী ঐক্যের প্রতীক বিজয় দশমী কৃষি প্রতীক ঐক্যের প্রতীক বিজয় দশমী পারিবারিক সামাজিক জীবন থেকে সব প্রকার অসম শক্তি ক্রোধে দূর করে উদ্বুদ্ধ করে এবং পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠায় কী করে দান করে। এবার বিজয় দশমীর প্রভাব দেখো শিক্ষার্থীরা তোমাদের চিত্রে 70 পৃষ্ঠে দেখো একটা চিত্র আছে এখানে মা দুর্গা এখানে দেখা যাচ্ছে যে একটাতে শিল্প হচ্ছে বিজয় দশমীতে বিচারকে প্রতিহত করার শক্তি জাগ্রত করে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করে দুর্গা পূজাকে অবলম্বন করে পত্র পত্রিকায় কি করে পূজার সংখ্যা প্রকাশ করা হয় পূজার সংখ্যা করা হয় প্রকাশ করা হয় হ্যাঁ। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা যে বিভিন্ন সমাজের সংগঠন সার্বিক পূজার স্মরণিকা প্রকাশ করে পূজা মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পূজা মণ্ডপের প্রতিভা নানান আঙ্গিক পরিকল্পনার প্রতিফলন হয় সার্বিকভাবে দুর্গা পূজা এক মিলন মহোৎসব এবং আনন্দ ও সৃষ্টিশীলতার অপূর্ব কি সম্মিলন আত্মসামাজিক পারিবারিক ও নৈতিক জীবনে দুর্গা পূজার প্রভাব আবহাওয়ার থেকেই হিন্দু ধর্মাবলম্বীদের সর্বাপেক্ষা বড় উৎসব হচ্ছে কি শারদীয় দুর্গা উৎসব। এই উৎসবে তাদের এই উৎসব হচ্ছে তাদের প্রাণ শারদীয় দেবী পূজা মানে দেব দুর্গার আরাধনা তিনি বিশ্বের আদি কারণ এবং ঈশ্বরের শক্তির রূপ। দুর্গা পূজা আমাদের আত্মসামাজিক পারিবারিক ও নৈতিক জীবনের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা কি করে পালন করে
বাট আটও নয় দেখো দেবী কালী, কালীর পরিচয়। দেবী কালী হচ্ছে দেবী দুর্গার মত শক্তি দেবী, দুর্গার মধ্যে কি শক্তি দেবী। তিনি অসুর কিনা আসিয়া ব্যয় করি পৃথিবীর সকল অন্যায় হ্যাঁ ও অত্যাচার দূর করার জন্য দেবী কালী অসুরকে সংসদকে কি করে ধ্বংস করেন। কালী ভগবান শিবের কি সহধর্মিণী এবং বিশেষ শক্তি। তিনি কালো মৃত্যু দেবীরূপে আত্মপ্রকাশ করেন, কারণে করার কারণে তাকে শোষণকালী হিসেবে কি করা হয় আখ্যায়িত করা হয়। হ্যাঁ এরপর দেখো যে এছাড়া দেবী কালীর অনেক নাম রয়েছে, যেমন ভদ্রকালী, দক্ষিণা কালী, মা তারা, শ্যামা, মহাকালী ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে দেবী কালীর একটি নাম। এবার দেখো দেবী কালীর উৎপত্তি। দেবী কালী শিবের শক্তিরূপে আবির্ভূত হয়েছিলেন হিন্দু পুরাণে। হিন্দু পুরাণ অনুসারে কালী দেবীর নানা পত্তনা নানা বর্ণনা আছে। মাতঙ্গী পুরাণ দেখাচ্ছে তিনি বিভিন্ন রূপে অসুরদের কি করেন ধ্বংস করে, হ্যাঁ স্বর্গ দেবতাদের কি করেন রক্ষা করেন, ইন্দ্রসহ সকল দেবতা শম্ভ নিঃশম্ভ নামক অসুরের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেবী অম্বিকার কাছে কি করেন প্রার্থনা করেন। অম্বিকা ক্রোধে উন্মুক্ত হলেন, তখন দুই রূপ হলো তার, একটা হচ্ছে অম্বিকা কালিকেমা কালী, একটা হচ্ছে অম্বিকা একটা হচ্ছে কি কালিকেমা কালী। শম্ভ নিঃসঙ্গের অনুচর চন্ড ও মুন্ডকে দেবী কালী কি করেন দেবী কালী বধ করেন। তারা দেবী কালী কাকে বধ করেন, শম্ভ নিঃসঙ্গ নামক দুজন অনুচর, হ্যাঁ অনুচর আর চন্দ্রমুন্ডকে দেবী কালী কি করেন বধ করেন। এই কারণে তার আরেক নাম হলো কি চামুন্ডা। চন্দ্রমুন্ডকে কি করে শম্ভ নিঃসঙ্গকে অনুচর সঙ্গন অনুসর থেকে চন্দ্র আর কি মুন্ড, এই চন্দ্রমুন্ডকে বধ করেছে বলে আরেক নাম কি চামুন্ডা। তো কালী পুজোর সময় তখন দেখো কৃষিক্ষেত্রীরা কালী পূজা সাধারণত অমাবস্যার রাতে করা হয়। কালী পূজা দুর্গা পূজার পর কার্তিক ও অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে কি হয় অনুষ্ঠিত হয়। পূজার দিন সন্ধ্যার সময় দীপাবলি কি আয়োজন করা হয়, আর যা দিওয়ালি নামে কি পরিচিত। বিভিন্ন ধরনের মহামারী যেমন বসন্ত, কলেরা, তারপরে কলেরা রোগের প্রাদুর্ভাব, যেমন ধরো ঝড়, বন্যা, খরা প্রভৃতির সময় হ্যাঁ প্রভৃতির সময় রক্ষাখালী বা শ্যামাখালী কি করা হয় পূজা করে, এগুলো থেকে পরিত্রাণের জন্য হ্যাঁ রক্ষাখালী বা শ্যামাখালী কি করা হয় পূজা করা হয়। তো কালী পূজার পদ্ধতি দেখো পূজার মতো কালী পূজা গৃহে বা মন্ডপে প্রতিমা নির্মাণ করে সম্পূর্ণ করা হয়। দেবী চুক্তদার প্রাণ প্রতিষ্ঠা করা হয়, প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে মায়ের বীর পূজা করা হয়। কারণ খড় মাটি দিয়ে যখন যে প্রতিমা তৈরি করা হয় সেখানে প্রাণ থাকে না, সেখানে বৈদিক মন্ত্রের মাধ্যমে সেখানে কি করা হয় প্রাণ সঞ্চার করা হয়, চক্ষুদান করা হয়। তখন মৃন্ময়ী মাটি কি হয় চিন্ময়ী হয়ে যায়, চিন্ময়ী আসেন এবং সেইখানেই মায়ের আমরা কি করি মায়ের কাছে পূজা করি, পুষ্পাঞ্জলি দিই মায়ের কাছে আমরা প্রার্থনা জানাই। তো প্রিয় শিক্ষার্থীদের দেখুন দেবী কালকে ধ্যান পূজার অতি ভোগ পরিচিত সম্পাদন সবশেষে পালন করা হয়। এই মায়ের পূজা পঞ্চপূজার করা যায়, আর তারপর দশপ্রচার করা যায়, ষোলশ প্রচারে করা হয়। প্রধানত প্রতি বছর ষোলশ প্রচারে এই দেবী কালীর মায়ের পূজা করা হয়। কালী পূজার প্রধান মন্ত্র হচ্ছে সরস্বরত্ব দেখ ওম সবারুরাং, ওম সবারুরাং মহাবিমান গরুদং শ্রাবরপদাম হংসেয়ুক্তাং তিনেত্রাঞ্চ কপালকৃতকায়াম মুক্তকে শিঙ্গলজি ভাং শিবন্তি মুদিরং ভ চতুর্বাহয়ুতং দেবীং গরাভয়করাং স্মরে। এটাতে দেবী কালীর এই পূজা কি কালী পূজার ধ্যান। এই ধ্যানের এটা এই ধ্যানের অর্থটা কি সরস্বরত্ব হচ্ছে দেবী কালী সবরুরা বিমাবায়ন করি তিনি ত্রিনয়নী ভয়ানক তার ধার লোলো জিহ্বা তার তিনি মুক্তিকেশী হাতে কপাল ও কর্তিকা, কর্তিকা মানে কি কাকারি, অপর দুহাতে বড় অবয় মুদ্রা দেবী আবার উত্থার সময়ী। এখানে কোমল কোটর রূপে দেবী কালী রূপ বর্ণিত হয়েছে। শিক্ষা কি দেখবে শিক্ষার্থীরা দেবী কালী অন্যায় প্রতিরোধ করে কি করেন ন্যায় প্রতিষ্ঠা করেন, তিনি তার ভক্তদের কল্যাণে নিয়োজিত, তার কাছ থেকে আমরা মঙ্গল সাধন করার কি পাই শিক্ষা পাই। দেবী কালীর কাছে আমরা অন্যায়ের কাছে কঠোর সহজের কাছে কোমল হওয়ার কি পাই শিক্ষা পাই।
প্রিয় শিক্ষার্থীরা, আত্মসামাজিক ও পারিবারিক ও নৈতিক জীবনে কালী পূজা প্রভাব, দেবী কালী ক্ষমতা ও শক্তি আধার, তিনি একেবারে কঠোর অপরদিকে মহাত্মী মা, তিনি এই বিশ্বের সকল অশুভ শক্তি কি করে ধ্বংস করে সকলের মধ্যে মঙ্গল বার্তা ছড়িয়ে দিয়ে থাকেন। হিন্দু ধর্মাবলম্বীরা দেবী কালীকে গভীর শ্রদ্ধার সাথে পূজা করে থাকেন। এই পূজার মাধ্যমে আমাদের আত্মসামাজিক পারিবারিক ও নৈতিক জীবনে অনেক প্রভাব কি হয় পরিলক্ষিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, পাঠ দশে আসছি কার্তিক দেবের পরিচয়, পূজার ধ্যান করা মন্ত্র। কার্তিক হচ্ছে একজন পৌরাণিক দেবতা, তিনি ভগবান শিব ও মা দুর্গার পুত্র। দেবতা কার্তিক অত্যন্ত সুন্দর সুঠাম দেহ ও অসীম শক্তির কি অধিকারী। পুরাণে আছে তার কাশরের আধিপত্য থেকে সরকার যুদ্ধ করার জন্য স্বর্গের দেবতারা তাকে সেনাপতি রূপে কি করেন বরণ করেন, তার দেহবর্ণ শূন্যের মতো। যুদ্ধাস্ত্র হিসেবে কার্তিকের হাতে তীর ধনুক ও বল্লম দেখা যায়। তার বাহন হচ্ছে কি ময়ূর, সুদৃশ্য পাখি ময়ূর। কার্তিক বিভিন্ন সময়ে বিভিন্ন অসুরের সঙ্গে যুদ্ধ করেছেন, এই সকল যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন। পুরাণ অনুসারে তার পার্শ্বকে বধ করেছিলেন বলে তার এক নাম তার জন্ম হয়েছিল। তিনি বলির পুত্র বাণাসুরকেও পরাজিত করেছিলেন। কার্তিকের কর্মপুরী নাম আছে, তার মধ্যে স্কন্দ মহাশের কুমার গ্রহ ইত্যাদি ইত্যাদি স্কন্দ পুরাণ কার্তিকে নিয়ে রচনা করা হয়েছে। কার্তিক পূজা কার্তিকে পূজা করা হয়। হ্যাঁ, কার্তিক পূজার মাধ্যমে দম্পতির সন্তান সন্ততি কি করেন প্রার্থনা করেন। কেমন কথিতে আছে কার্তিকের মত করে ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে কি লাভ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, দেবতী কার্তিকের মত করে ভগবান শ্রীকৃষ্ণকে কি হিসেবে পুত্ররূপে লাভ করেছিলেন। কার্তিক দেবতা ধ্যান, কার্তিকের মহাবাগন ময়ূর পরিসংস্থম তপ্ত কাঞ্চন বন্ধা পান শক্তি হস্ত করে প্রদান দিবুজাম সত্যহংকার নিরহংকার পুষ্টম প্রসন্ন বদনাম দেবং কুমন্তলায়কম। অর্থাৎ কার্তিকের মহাবাগ ময়ূর পরিসংস্থ তপ্ত কাশঙ্গের মত উচ্চ তার বর্ণ, তার দুটি হাতে শক্তি নামক অস্ত্র আছে। তিনি নানা রকমের বুঝতে অর্থ শক্তি হত্যাকারী প্রচুর মহাসূর্য তার গুরু। কার্তিক কোন মন্ত্র কি ওম কার্তিকের মহাবাগ কার্তিক পূজার গুরুত্ব প্রভাব তোমরা কথা বলে নিবে শিক্ষার্থীরা। গুরুত্ব প্রভাবটা বলে কার্তিক বলে কার্তিক বলে কথাই বলে কার্তিকের মতো চেহারা অর্থাৎ কার্তিকের দেহা অত্যন্ত সুন্দর সুতরাং ও বলিষ্ঠ। এ কারণে কার্তিক পূজার মাধ্যমে দম্পতি সুন্দর সুগ্রাম ও বলিষ্ঠ চেহারা সন্তানাদি প্রার্থনা করে থাকেন। হ্যাঁ, কার্তিক দেবতা সেনাপতি, তিনি অসীম শক্তির দেবতা। হ্যাঁ, ওই জন্য তাকে রক্ষাকর্তা হিসাবে কি পূজা করা হয়। কার্তিক নাম্য বিনয়ী স্বভাবের দেবতা, কিন্তু সমাজের নিয়ে আমার নাই অবিচার নির্মূলে তিনি অবিচল যোদ্ধা। তিনি তার কৃষকের বরাবত করে চলে যুদ্ধ করে সরকার শান্তি প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, আমরা কার্তিকের ন্যায় প্রতিষ্ঠার অবশ্য অনুসরণ কি হব নীতিবান হব। হ্যাঁ, তাকে অনুসরণ করে বিনয়ী মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবো। হ্যাঁ, এবং আদর্শ সমাজ গঠনে গুরুত্ব ভূমিকা পালন করবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সকলকে কার্তিকের মতো নম্র ভদ্র, হ্যাঁ নম্র ভদ্র বিনয়ী হওয়া উচিত এবং অন্যায় অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া কি উচিত। প্রিয় শিক্ষার্থীরা, দেখো শীতলা দেবীর পরিচয় আসি আমরা এই পাঠে গাড়তে। শীতলা লৌকিক দেবী, সীতা কিসের দেবী? লৌকিক দেবী। শীতলা পুরাণে পুরাণে গৃহীত হয়ে এই পুরাণিক দেবীকে পরিণত হয়েছে। সাধারণত এই দেবী বসন্তঙ্গে জ্বালা নিবারণ করে কি করেন শীতল করেন এবং শীতল করেন বলেই তার এক নাম কি শীতলা, তিনি শীতলা নামে পরিচিত হয়েছেন। তো বসন্ত চরণ রূপ থেকে পরিত্রাণ দৃশ্যে কি করা হয় শীতলা পূজা করা হয়। দেবী শীতলাকে ঠাকুরানী জাগরণী পরিণত করুণাময়ী দয়াময়ী প্রভৃতি নামে অভিহিত করা হয়। হ্যাঁ, শীতলা কুমারী মাতাই ফুলা আকৃতির উপর থাকে এবং গর্তের উপর গর্ধবের উপর তিনি কি উপবিষ্ট। গর্ধবচ্চার বাহন শীতলা দেবীর বাহন কি গর্ধ। তবে স্কন্দ পুরাণে শীতলা দেবীর সাথে বর্ণা ও দুহাত বিশিষ্ট। হ্যাঁ, তার দুহাতে রয়েছে কি পুণ্যকুম্ভ ও সমার্জনী। হ্যাঁ, সমার্জনী ধরেনি। দেখো শিক্ষার্থীরা, তাহলে শীতলা দুহাতে কি রয়েছে, এক হাতে রয়েছে পুণ্যকুম্ভ আর হাতে রয়েছে কি সমার্জনী ধারণী। কথিত আছে সমার্জনীর মাধ্যমে তিনি অমৃতময় শীতল জল ছিটিয়ে রোগ তাপ শোক দূর করেন। কখনো কখনো তিনি নিমের পাতা বহন করেন
থাকে তিনি নিম হচ্ছে রূপ প্রতিরোধকারী একটি উদ্ভিদ, তাহলে নিম রূপ প্রতিরোধকারী একটি কি উদ্ভিদ। শীতলা পূজা কখন করা হয়? শীতলা পূজা শ্রাবণ মাসের সপ্তম তিথিতে করা হয়। হ্যাঁ, পূজা মন্দিরে বা শীতলা পূজা নির্দিষ্ট স্থানে পুরোহিতের মাধ্যমে হ্যাঁ শীতলা পূজা করা হয়। পূজার পদ্ধতি অনুযায়ী পূজার অনুরূপ হলেও এ পূজায় ঠান্ডা জাতীয় ফলে কি করা হয়, আয়োজন করা হয়, যা পেঁপে নারিকেল তরমুজ কলা ও অন্যান্য মিষ্টি জাতীয় উপকরণ দেবী বিশ্বকে করা হয়, সমর্পণ করা হয়। এই পূজা সমস্ত ভক্ত কি করে থাকেন, অংশগ্রহণ করে থাকেন। পূজার পরামর্শ হচ্ছে, এই পূজার পরামর্শ হচ্ছে ওম নমামি শীতলাং দেবীং রাসবস্তাং দিগম্বরীং মা তুমি কর সক্রিয়তাং সুফলং কৃতমস্তকাম। যে বাবা শীতলাকে পরামর্শ জাতীয়কেই পরামর্শ মাধ্যমে জানানো হয়, প্রার্থনা জানানো হয়, যাতে আমরা রোগ শোক তাপ থেকে দূরে থাকতে পারি। হ্যাঁ, যে বসন্ত কলেরা এগুলো থেকে যেন আমরা থেকে মাসুতরা যেন কি করে রক্ষা করে, হ্যাঁ পৃথিবীকে রোগ শোক তাপ থেকে কি রক্ষা করে পৃথিবীকে কি করে রাখেন, শীতল রাখেন। তাহলে দেবী শীতলা দেবীর পূজার গুরুত্বটা কি? শীতলা দেবী বসন্ত রোগ থেকে আমাদের মুক্ত করে আমাদের শীতল করেন, এই কারণে সকলের কাছে তিনি সমাদৃত হয়েছেন। দেবী শীতলাকে স্বাস্থ্যবিধি পালন করে, স্বাস্থ্যবিধি পালন বা পরিষ্কার পরিচ্ছন্নতাকে দেবী বলা হয়। তার মা শীতলাকে কি বলা হয়? স্বাস্থ্যবিধি পালন বা পরিষ্কার পরিচ্ছন্নতা দেবীও বলা হয়। হ্যাঁ, শীতলা পূজার মাধ্যমে আমরা স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে জীবনে সচেতন হয়ে থাকি। দেবী শীতলা দুই হাতে রয়েছে উপসমার্জনী, হ্যাঁ প্রকৃত অর্থে সমার্জনী মাধ্যমে তিনি অমৃত বসিত জল ছিটিয়ে রোগ তাপ শুদ্ধ করে শীতল করেন। হ্যাঁ, আমরা বসন্ত আক্রান্ত রোগীদের সেবা করে তাদের শীতল করব। শীতলা পূজার মধ্য দিয়ে আমরা এই ধরনের সেবাগুলো কাজ করে কাজ করার জন্য কি হই, উদ্বুদ্ধ হই। কখনো কখনো তিনি নিলে পাতা বহন করে থাকেন, নিম বৃক্ষ রোগ প্রতিরোধকারী উদ্ভিদ, আমাদের বাড়ির আঙ্গিনায় রোগ প্রতিরোধের জন্য এই নিম গাছ প্রয়োগ করতে পারি। এবং তো প্রিয় শিক্ষার্থীরা দেখো যে পাঠ 6-11 পর্যন্ত মনোযোগ দিয়ে তোমরা করবে, পরে এখান থেকে তোমরা পনেরো থেকে বিশটা করে রাখবে। আর তোমাদের সিএসসি পৃষ্ঠা সিএসসি প্রশ্ন যেটি আছে ওটি এসডাব্লিউ থাকবে, এটা এসডাব্লিউ তোমরা করে রাখবে। প্রশ্ন আছে, ওই প্রশ্ন তোমরা শিখবে, শিখে এটা এসডাব্লিউ করে রাখবে, লিখে রাখবে ভালোভাবে, আর এখানে পনেরো থেকে বিশটা অনুভূতি তোমরা করে রাখবে বলে নিয়েছিলি। কেমন তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, দুটো করেছি, তোমরা আগে করলে আশা করি আরো ভালো বুঝতে পারবে। তো যখন ক্লাস শুরু হবে তোমাদের এসডাব্লিউ আমাকে দেখাবে। আজকে পর্যন্তই তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।